দেখ মনে স্টার্ট হয়ে গেছে, লিঙ্ক পাঠাচ্ছি। দেখ লিঙ্ক দিয়েছি। ওয়ার্ল্ডের নাম দেখেছিস? আমি একটা আইল্যান্ড পেয়েও গেলাম। জেনজি বাচ্চি, কত তাড়াতাড়ি একটা আইল্যান্ড পেয়ে গেলাম। কিটা হাজার আশি তো আছে, ও রেজলিউশন তো তোর আমার 1920 মতো। দাঁড়া দাঁড়া, ওটা দেখছি ওটা কিভাবে। রেজলিউশনটা
রেজলিউশনটা কোথা দিয়ে করে ওটাই দেখছি, দাঁড়া। সব কিছু তো ঠিকই আছে, তাহলে এরকম কেন হচ্ছে? এটাই আমার ম্যাক্স, এটা তো সব থেকে ভালো দেখায় রে, এইটাতে এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। কালকে কি ওরকম দেখাচ্ছিল? তাহলে আজকে কি হলো? জানি না ভাই কি হচ্ছে, সব কিছু ঠিকই আছে। হ্যাঁ দেখেছি আমি তুই যেটা বলছিস,
কি হচ্ছে কি না, দাঁড়া তো কালকে স্ট্রিমটা দেখি। আরে কালকেও এরকম ছিল, কালকেও এরকম ছিল, হেজি ছিল। দেখেছি একই লাগলো আমার কাছে। না স্টোন লাগতো, স্টোন ছিল না, এখন স্টোন গুলো কত কমিয়ে দিয়েছে। Thank you.
না লাগে যদি অনলাইনে বন্ধুদের সাথে খেলি, তার জন্য স্টিমের সাথে স্টিমে খেলতে হবে, কিন্তু এটা তো উইদাউট স্টিম ডাউনলোড করা। ওটা পুরোনো ভার্সনে খেলছিল না, ক্যারিমিনাতে স্ট্রিমে ছিল এটা। আবার একটা আইল্যান্ড আসছে, দেখতে পেয়েছিস? না না প্রায় প্রায় চলে এসেছি। একটু পরে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওইরকমই করবো, এখন জাস্ট নর্মালি ওয়ার্ম আপের জন্য খেলছি। আমার দেখতে ভালো লাগে, এই ফার্মিং দেখলে মনে হয় একটা
আরে ভাই, আমার আবার কাঠ নেই, ধর কি ধরে খাবো। আমার মনে হয় এইটাও করতে হবে, বোধ হয় খিদে পেয়ে গেছে। দেখ না কি খাবো, আইল্যান্ডে দিকে কিছু পাই কিনা। ফল ফল, তরমুজ ফরমুজ পেলে একটু হয়ে যাবে, মনে হয় তো নেই। হ্যাঁ, জলের নিচে থাকে না। এ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, ফাইনালি একটু বাঁচবো আমি। দাঁড়া, দাঁড়া দাঁড়া দিচ্ছি, আগে একটুখানি বাঁচি আমি। তরমুজে মানে থ্রাশটা তাড়াতাড়ি মিটিয়ে দেয়, বাট পেট ভরে না বেশি। পাইনাপেল দিয়েছে, থ্যাংকস ভাই। আরেকটা কোথায়? ব্যাস ম্যানুয়ালি আইল্যান্ড বানিয়েছে, কত পয়সা রে ভাই, কার বাবার। আমার 6টা প্ল্যাঙ্ক লাগবে, বাট প্ল্যাঙ্ক কি তো নেই। এক্স বানানো, ওই জন্যই তো লাগবে প্ল্যাঙ্কটা। আর অ্যাঙ্কার তুলে গিয়ে কি আর করবো, বেকার বেকার অ্যাঙ্কার বানালাম। কত ম্যান ভার্সেস ওয়াইল্ড, ও অন্য মেটেরিয়ালে তৈরি ওরা। বেড বানাবো, পাতা লাগবে পাতা লাগবে পাতা। ওটা বব মার্লির ছিল গানটা। ও আর রেঞ্জি যাই না, সৌম তোর মাথায় এত আইকিউ কোথায় ছিল? কিছু অনুজিৎকে ধার দে, কিছু অনু কিছু অন ব্যাগের চেনে তালা মেরেছি, ওই ছোট ছোট তালাগুলো, ওই মাঝারি মাঝারি তালাগুলো, ও পুচকে ও তা চাইল্ড লেবার। দাঁড়া রে, খাওয়ার জিনিস খুঁজতে দে, মরে যাবো। ছিপ বানিয়েছি মাছ ধরবো,
ছিপ বানিয়েছি, মাছ ধরবো। জুতো দিয়েছে, হাট মাছ ধরল মানে জুতো দিল, কে রে? হ্যাঁ মনে হয় এটা ডেকোরেশনের জন্য, জুতোর মধ্যে ছোট গাছ লাগাতে পারবো, ফুল ফুল। হ্যাঁ এই সামনে এবার দিয়েছে একটা। রান্না করি রান্না করি রান্না করি রান্না করি। ইয়েস আমি সেটাই বললাম কিন্তু তোকে, যে গেমেই বৃষ্টি হচ্ছে। আমি বুঝে গেছিলাম তোর মা এরকম কিছু একটা সিন হবে। আমি একটু ইউনিক তো ওই জন্য। হ্যাঁ তারপর আমার রাফটা ভেঙে যেত। এই দেখ দেখ বোটের বোটের মধ্যে মাছ ধরবো দেখবি। এই দেখ আই ডোন্ট নো ব্রো, এখানে তো গ্যাস লাইটার ছাড়াই আগুন লেগে যায়। উইদাউট এনি ফ্রিকশন কি ম্যাজিক হয়, জাদুগরে। দাঁড়া আমি সেভ করি তাহলে, আবার আবার সেভ করে আমাকে আবার ওপেন করতে হবে। কি জ্বালা এই যে এই যে। হ্যাঁ এখানে চলিস,
Yes, my friend. ওটা শর্টও করতে পারবো, বাট আমার অনেকগুলো লুট মিস হয়ে যাবে, ওই জন্য করলাম না, ওই জন্য সেভ করে নিলাম ওয়ার্ল্ডটাকে। ওয়ার্ল্ডের নামটা দেখ, এখানে লেখা আছে অ্যারোর নিচে, বৃষ্টির মধ্যে আগুন জ্বলছে, তাও কি আগুন জ্বালায় নি, নর্মাল জ্বলেছে অটোমেটিক্যালি। উই লিভ ইন টু, হ্যাঁ নাম শুনেছি শুনেছি, হ্যাঁ আমার এসএসডি মারা যাবে তারপরে, আমাকে আরেকটা এসএসডি নিতে হবে তার জন্য, যেতে স্পি তখন আমি এপেক্সও নামাবো, দাঁড়া না কি বলছি, এপেক্সের পিসি ডেড গেম, তুই দেখ না, হ্যাঁ নাহলে পাবজি পিসি খেলবো, পাবজি তাহলে অন্য কিছু এপেক্স টিমে আছে এখনো, তাহলে সাইবার পাঙ্ক নামাচ্ছি, বানিয়েছি তো এই তো, বালিশটা দেখেছিস, বালিশটা দেখতে পেয়েছিস, ওটা ফ্রি দিয়েছে, জুগাড় জুগাড় জলের, একটা বড় মাছ পেয়েছি বাট ওটা খাওয়া যায় না, তার জন্য বড় কুকি স্টেশন লাগে। এই স্টিংরে যাচ্ছে, স্টিংরে
হ্যাঁ না, এগুলো এমনি হয়তো। লিজেন্ডারি বালিশ ভাই, লিজেন্ডারি বালিশ। হ্যাঁ হ্যাঁ ওই ডেকোরেশন প্যাক। ইউ লার্নড হাউ টু মেক মাগ, ওকে। আরে মগ যেটা, জল চা খাওয়ার জন্য, ওই যে চা খাবো আর বলবো ওয়েমেন শুতে গেলাম ভাই। আমি দেখিনি না, বলছে আই কি জানি ভাই। আপনা কে আগার আপন কো কই ভাগো, আমি প্রাইম মিনিস্টারই চেঞ্জ করিয়ে দিতাম, প্রাইম মিনিস্টারই চেঞ্জ করিয়ে দিতাম আমি। ও হয়তো নমস্কার থেকে 5 হওয়ার মতো করে নিয়েছে। হ্যাঁ সেটাও হতে পারে, আশীর্বাদ নেওয়ার জন্য, ফর ব্লেসিংস। यहाँ पे झोल हो रहा है, झोल কত পাতা আছে। হ্যাঁ হ্যাঁ 2000 টাকার নোট ব্যান হয়েছে, সেরা জিনিস। এই কয়েক বছর আগে আবার হলো নোট ব্যান, আবার নোট ব্যান বানায় কি করতে, ডিজিটাল কারেন্সি বানাক মোবাইল দেখেন। না রাখি না আমরা 2000 টাকার। কেন, এ জলে পড়ে গেলাম। কি হয়েছে, ওকেই, ও নিয়ে ও বা কি করবে, ওর পিতা ওকে দেয়নি।
ওর পিতার কাছ থেকে পুষি পাইনি। আই এম একটা বুড়ো মাল। কোনো মানে মুখটা একটা মানে সেই বিট দেখেছিস না, বিট পুরো ওরকম, মানে বিটের থেকে মুখটা সরু আর বাকি বডিটা পুরো ওভাল, মানে পুরো বাইসের মতো, বেলুনের মতো। ওটা কি জিনিসটা কি বলতো? একটা কিরকম ক্লাউন ক্লাউন ফিলিং লাগে দেখলে। শিক্ষামন্ত্রী নাকি আবার ওই লোকটা, তারপরে দুই চোখ দুই পাঁচ, আমি দেখাচ্ছি কিভাবে হয়। বলছে বলছে দুই চোখ দুই পায়ে কি করে হয় দেখো, আমার কাছে এত টাকা আছে আমি টিচারকে বলবো, টিচার দেখিয়ে দেবে, আমি দেখাবো না। এ ভাই বড় বড় পেটি আসছে রে, দাঁড়া এই দেখ, একটা পেয়েছি আরো দুটো আসছে, কেস করেছে, আমি তো বড় লোক হয়ে যাবো। আই এম রিচ। একটা ব্যারেল আর তিনটে বাক্স, ভাই পুরো ক্রেট পেয়েছি, মানে লুট পেয়ে গেছি সব কটা। ফ্র্যাঙ্কো হুক এক্সপিরিয়েন্স ইন রাফট। পেটের প্রবলেম নেই ভাই, ও ডেডলি ফার্ট দেয়, ওটা স্টোরেজ হিসাবে ভাই, ওটা ইনবিল্ড। হ্যাঁ বড় মাছ আছে তো আমার কাছে, ওটা রান্না করবো না, ঘর কুকিং স্পেশাল ওই বাক্সে। হে বাবা লাগেও না। না যাবে না, আমি বরং আইল্যান্ডেই যাব। জানি না, প্রত্যেক বলটা এরকমই লাগ থেকে লাস্ট এসে কে একটা এসে মেরে দিয়ে চলে যায়। এই আইল্যান্ডের টু মাঝারি সাইজের আছে, এখানে লুট পাওয়া যাবে ভালো। প্লাস্টিকের আইল্যান্ড, আরে বড় ঢেউ আসছে ধর। বেঁধে দিয়েছি, যাই ফাইনালি আমার কাছে অ্যাক্স আছে, এবার আমি সব গাছ কেটে আনবো। এবার শার্কটা আসছে আমার পোদের পেছনে, উঠে গেছি কামড়াতে পারে। ও ঠিক আছে, এ এক্ষুনি কামড়া।
ওগুলো বানাতে গেলে আমাকে অনেক কিছু কালেক্ট করতে হবে, কোনো দেরি আছে? ওটা লেট গেম জন্য, ওটা আর্লি গেম না। না, পিঠে বোতল লাগবে, বোতল বানাতে গেলে আমাকে ওইটা লাগবে জিনিসটা। ওটা ওরকমই, ওটা একটা ইসের জন্য হয়, জলের ভিতরে মাইনিং করা যায় তো ওই জন্য। ইয়েস, নতুন মেটা। জাম ফুক ওটা। পাম গাছ থেকে কোকোনাট দেয়, কি লজিক! হ্যাঁ, আবার আম গাছ কাটি সেখান থেকে, না না, আম গাছ কাটি সেখান থেকে লিফ দেয়, কি কি পাম লিফ ওখানে মেনশনও করা আছে আবার। কি লজিক ভাই, গেমস কি লজিক, আলাদাই লজ। দুটোই গাছ পেয়েছি, আরে উঠতেই পারছি না। ওয়াটারমেলন, সব খেয়ে নেবো এখন। ওটা সিড, ওটা সিড, সিড আমার লাগবে না, সিড আছে। সিড দিয়ে গাছ লাগানো যায়, ওটা গ্রো করতে পারবো আমি, তার জন্য আমার ওই যে কর্পোরাল পার্ট। বল, ফুল ফুলগুলো দিয়ে ধর আমি মৌমাছির ফার্ম বানাতে পারবো। মৌমাছির ফার্ম বানাতে পারবো ফুলগুলো দিয়ে, বাট ওটা এখন লাগবে না। ফুল অনেক আছে, ফুল ইজি পাওয়া যায়। হ্যাঁ যাবো, এখন হাই টাইট চলছে, আবার হাঙরের বাচ্চারা আমার দিকে আসছে। উঠে গেছি, দাঁড়া আমি একটু বক্সে কিছু রাখি যেগুলো আমার লাগবে না এখন আপাতত, নাহলে পুরো বক্স আমার ফুল হয়ে গেছে। ও আমাকে কামড়াতে আসছিল। নতুন মেটা, নতুন মেটা বলছি তো। এবার আমি একটু এক্সপেন্ড করি রাফটাকে, দাঁড়া। ওই কর্নারটা ছেড়ে দিই,
ওগুলো এক্সট্রা সামান। Yes, you are right. ও হ্যাঁ, কি একটা বানাবো। সব শর্ট আউট হয়ে গেল। হ্যাঁ খাও এখন, পরে পরে বলছি, দাঁড়াও। আনো না, যা একটা যা খুশি একটা আনলেই হবে। ওই ক্রিম পাউরুটি আনলেই হবে, ক্রিম পাউরুটি। হ্যাঁ না না, বন্ধ হয়নি, রাত হয়েছে। এই গেস কেটে গেল,
রিসার্চ করলাম ওগুলো সব। স্মেল্টার বানাতে গেলে দাঁড়া তার জন্য মাটি নিতে হবে আমাকে। কি বললো? অলরেডি শিখে গেছি আমি এখানে। কোথায় ওটা? হ্যাঁ এগুলো ব্লু প্রিন্ট। ব্লুপ্রিন্টটা দেখা হয়ে গেছে, অলরেডি রিসার্চ করা আছে, ওটাকে আমি আবার আর একবার চেক করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। সব যাই, এবার মাটির তলায় যেগুলো জিনিসগুলো আছে কাঠ পিচ। হ্যাঁ ওগুলো সবসময় ওরকম পাওয়া যায় না, পেয়ে যাচ্ছি লাখে আছে ভাই। বিজনেসম্যান ও, ওটা বেকার, ওটাতে কোনো কাজ নেই। এখন নেই, ও ওই সাইডে আছে, খাবে না। আমি বোট থেকে দূরে আছি, বোট থেকে দূরে থাকলেও আসে না। এ আমি কোথায় একটা মেটেল দেখেছিলাম কতগুলো, ভুলে গেলাম তো জায়গাটা। এই
থাক, আগে একটু মাছ ফাছ ধরে না, এখানে আছে নিয়েই। স্যান্ড আর ক্লে দুটোই আছে। এই দেখ এখন এসে কামড়াচ্ছে আমাকে। Sasa geo, sasa geo, sinzo sasa geo. আবার একটা বড় মাছ পেয়েছি। বড় মাছ দিয়েছি, আমার কাছে এখন দুটো বড় মাছ আছে, ক্যাটফিশ। সিন্ধু সসা গেও সসা গেও সসা গেও,
দেখেছি দেখেছি, ওই যে ডে লাইট ছিল ওই জন্য। সিনজো সাসাকে, ও একটু আলো আসুক, এত অন্ধকারে দেখা যায় না। তোর বাদ দে তোদের কথা, বোকাল এত নুব পাবলিক দেখিনি আমি। নিজেও নুব, ওর টিমমেটও নুব। হ্যাঁ হ্যাঁ সত্যি ভাই, ও কোনো মানে কি জানি কি নেশাখোর, আবার ওকেই ওকেই বাঁচানোর জন্য ওদের দেশের লোক কিরম করে, কে রে ওই বাঁচ দিল, আবার ওকেই বাঁচাচ্ছে। ওই না টিম তো কি অবস্থা, হেভি হবে পাকিস্তানটা নিয়ে। ওদেরকে ওদেরকে একটা সোনার বাটি গিফট করে আসার ইচ্ছা করছে।
এই শালা হেভি জায়গায় এসেছি তো রে, ফ্রিতে লুট পেয়ে গেলাম। হেভি জায়গা না, না না ওই দিক না, ওখান দিয়ে ঢোকা যাবে না। এই ঢুকলে এইখান দিয়ে, ওটা হচ্ছে তোর এন্ড, ডেড এন্ড, আর এইটা হচ্ছে শুরু। যেখান থেকে ঢুকলাম অনেক কিছু ছিল, দাঁড়া গিয়ে দেখছি। এবার এই আইল্যান্ডটা সারার সময় হয়ে গেছে, কারণ এখানে যা ছিল আমি সব চুষে নিয়েছি। বর্ষার মধ্যে ইট শোকাতে দিচ্ছি, এই চারটে শুকিয়ে গেছে আর বাকিগুলো শুকাবে। সব করবো, চিন্তা নেই করনে কা। করছি করছি, একটু সময় দে ভাই।
এখনো শুকায়নি ইটগুলো। অনেকক্ষণ অনেকক্ষণ ধরে মারছিলাম তো। নিয়েছি তো আর কেউ ছিল না, ওটাই ছিল। ও তাই বলা মনে করছে তো কোনো ইউটিউবার মারা গেছে রিয়েল লাইফে। ডার্ক অ্যাস ফাক, আই ডোন্ট নো কোথাও ঝড় কোথাও ঝড় হয়েছিল সেখান থেকে চলে এসেছে।
আবার অ্যাঙ্কার ফেলার সময় চলে এসেছে। আবার আইল্যান্ড পেয়ে গেছি। এই একটুখানি সাঁতার কাটি ভাই, এমন কিছু ডিস্টেন্স নাই। রান বিচ রান, কাঠ লাগবে, কাঠ লাগবে, কাঠ লাগবে দাঁড়া। ওই জন্যই তো আমি স্টপ হয়ে গেলাম হঠাৎ করে। দুটো আম পেয়েছি, খেয়ে নি। ওখানে ওয়াটারমেলনের গাছ আছে। এই কোথায় ঢুকে গেলাম এটা? কত কম গাছ ছিল এই জায়গাটা, মাত্র দুটো গাছ ছিল। আপন কা পহেলা স্মেলটার, আর এই আবার কামড়াতে চলে এসছে, ভাগ না এখান থেকে ভাই। পহেলা স্মেলটার হাম ইধার পে লাগাতে হ্যায়। এ বেড়া ভেটকা গ্রিপ নিকাল কে না। কোথায় মাইনিং করতে যাওয়া উচিত? এইখানে কি যাওয়া উচিত? একটু সামনে যাই।
রিমেম্বার সচিন টেন্ডুলকার ওয়ান সেড, এ ভেড়া অটকা গ্রিপ নিকাল কে না সিধা গ্রিপ তেরে কাটবে না। এদিকে নেই কিছু, আয় ফ্রিতে ড্যামেজ খেয়েছি, ও কি মজা। গাছগুলো রেয়ার না, গাছ কমন, বাট গাছের মধ্যে যে পাতাগুলো থাকে যেগুলো কালেক্ট করা যায় ওইগুলো খুব কম পাওয়া যায় আর খুব লো কোয়ান্টিটিতে থাকে। আরে অনেক কম কম থাকে ভাই, খুব যদি ভালো আইল্যান্ড থাকে সেখানে মানে অনেকগুলো গাছ থাকবে, হ্যাঁ আর মানে ম্যাক্সিমামটাতেই থাকবে। তুমি কে জানো রাফট খেলনে কা কষ্ট, তুমনে কাভি নেই খেলা, তুমনে সব দেখা হ্যায়। শাকটা আসছে না তো, ভালো হয়েছে, মাইন করা যাবে। এদিকে তো এসছি, এদিকে নাই কিছু, আর ব্রাফট কোথায় গেল, ওই তো এদিকে। আচ্ছা এটার জন্য এটা লাগবে, ধরে প্রত্যেকবার কামড়া বাট সালে কিন্তু, আর রিপেয়ার করতে এসে এসে খরচা বেশি হয়ে যায়, 14 বার এসে এসে কামড়ায়। স্ক্রুড্রাইভার লাগবে না, বানানোর জন্য এখনো লাগবে
চারটে, ছটা স্যান্ড, মানে আর চারটে স্যান্ড আর ছটা ক্লে। ক্যালকুলেশন ইজ নেসেসারি। অনেক কিছু বানানো শিখে গেছি। ভাই একটু পরে অফ করে দেবো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে সেভ করলাম। খিদে পেয়ে গেছে।